এখানে আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম পার্শে মাছ, ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এর মধ্যে ভেজে নেব। আমি এখানে বেটে নিচ্ছি বড় চামচের 1 চামচ কালো সর্ষে, 4টি কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে আমি বেটে নেব। হাফ চামচ কালো জিরে, 1টা টমেটো, সর্ষে বাটা, ছোট চামচে 1/2 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচে 1/4 ভাগ লঙ্কার গুঁড়ো, কষানো থেকে একটা সুন্দর গন্ধ উঠছে, এখন আমি এর মধ্যে ঢেলে দিলাম জল। ঝোল ফুটে গেছে, ভাজা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের সুইচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল পার্শে মাছের ঝাল। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার নতুন পুরনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব কুমকুম হেসেল ইউটিউব চ্যানেলে।